জীবন দেয়ার পরেও জাহান্নামে, জীবন দেয়ার পরেও জাহান্নামে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুর পাশে দাঁড়িয়েছিল, গোলাম খাদেম যুদ্ধের মাঠে, দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায়। সাহাবীরা বলতে লাগলেন যে নিয়ামার রজুল, কত উত্তম সেই ব্যক্তি, নবীর সাথে যুদ্ধ করলো, পাশে খেদমত করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং আমি তাকে জাহান্নামে দেখছি, নাউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন গনিমতের মাল থেকে, গনিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় কোষাগার, গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। আমি কি বুঝাতে পারছি ভাই? গনিমতের মাল থেকে একটা চাদর, অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল। এই একটা চাদর চুরি করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি।